আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 27 এপ্রিল 23, বিএনপির যুগপথের এখন কি হবে প্রশ্ন। কি শুরু হলো পরিস্থিতি, জামাত শিবিরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে প্রশ্ন। বিএনপির উচিত যুগপথ আন্দোলন বাদ দিয়ে দেয়া, সহজ এবং ক্লিয়ার হিসাব। যুগপথ আন্দোলন সাইমেলটেনিয়াসলি মুভমেন্ট কেন করা হয়, কখন করা হয়, তার প্রথম ফিলোসফিক্যাল ভিত্তি হচ্ছে একই দাবিতে। যেমন এর আগে বাংলাদেশের যখন যুগপথ হয়েছিল তখন কিন্তু যুগপথে অংশগ্রহণকারী সব দলগুলোর দাবি ছিল একটা, কিন্তু এখন যে তথাকথিত যুগপথ চলছে বিএনপির, বিএনপির নেতৃত্বে কয়টা দল সেটা বিএনপিও জানে না। কখনো গণমাধ্যমে দেখি 30 দল, কখনো 34 দল, কখনো 40 দল, কখনো 54 দল, কখনো 53 দল, ইত্যাদি ইত্যাদি। হোয়াট এভার, যুগপথ চলছে, ইটস ট্রু। এখন আরেকটা বিষয় দেখেন, এই যুগপথের মধ্যে সবাই তো নাম সর্বস্ব দল, বিএনপির যুগপথের সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট পার্টনার কে? গণতন্ত্র মঞ্চ। গণতন্ত্র মঞ্চের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কে? মাহমুদুর রহমান মান্না। আসাম আব্দুর রব কিন্তু সব জায়গায় দৃশ্যমান নয়, অতএব এই বিষয়টা ইম্পর্টেন্ট। দেখেন এখন কি শুরু হলো, যা শুরু হলো, এই পরিস্থিতিতে বিএনপির উচিত, ডেফিনেটলি আপনারাও একমত পোষণ করেন কি না জানাবেন, যে যুগপথ আন্দোলন থেকে বের হয়ে আসা। মানে বিএনপি যদি বলে যে যুগপথ টুগপথ এগুলো নেই, এককভাবে বিএনপির যা করার করবে, তাহলে যুগপথ এমনিতেই শেষ হয়ে যায়। আমি মনে করি যুগপথ আন্দোলনের গ্রাউন্ড শেষ হয়ে গিয়েছে, দার্শনিক ভিত্তি শেষ হয়ে গিয়েছে, প্রয়োজনীয়তা শেষ হয়ে গিয়েছে এবং এর কোনো আপিল নেই। এটা যুগপথ আন্দোলন সোফার যতটুকু হয়েছে ততটুকু ব্যর্থ হয়েছে। কেনই হঠাৎ করে বলছি যে যুগপথ আন্দোলন বিএনপির এখন শেষ করে দেওয়া উচিত বা যুগপথ থেকে বের হয়ে আসা উচিত, রিজলভ করে দেওয়া উচিত? কি শুরু হলো দেখেন, আমি আগেই বলেছি, এখন আরেকটু সংক্ষেপে বলি। ডিবিসির একটা রিপোর্ট যেটা বিশ্লেষণ করেছি, যে তত্ত্বাবধায়ক সরকারে আপত্তি বিএনপির শরিকদের, এই শরিকদের মধ্যে কে? মাহমুদুর রহমান মান্না সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার এটা সমাধান নয়, 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার আসবে, এই 3 মাসে বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব না, এমনকি বিএনপির নেতা নেত্রীদের নামে যে মামলা বিদেশে আছে এগুলো সমাধান করে সেটেল করে আনাই সম্ভব নয়। অতএব তাহলে মাহমুদুর রহমান মান্নারা কী চায়? তারা চায় অন্তর্বর্তীকালীন সরকার, 2 থেকে 3 বছর, 2 বছর হতে পারে, 3 বছর লাগলে লাগুক, একেবারে স্পষ্ট ভাষায় বলছেন। শুধু মাহমুদুর রহমান মান্না না, এই যুগপথের আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার মাহমুদুর রহমান মান্না তো বলছেনই, এর সাথে ব্যারিস্টার তাসমিয়া প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টির, তিনিও সেম কথা বলছেন, আরও অনেকেই বলছেন, আবার অনেকে তো এনসাফ কায়েম কমিটির সাথে যোগাযোগ রক্ষা করছে। এখন দেখেন যেখানে দাবির সাথে একমত নয়, একই দাবিতে নয়, বিএনপি আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, বিএনপি সব সমস্যার সমাধান মনে করছে তত্ত্বাবধায়ক সরকারকে, আর বিএনপির শরিক যারা গুরুত্বপূর্ণ যুগপথের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টনার, সে তত্ত্বাবধায়ক সরকারই আপত্তি করছে, শরিকটা তত্ত্বাবধায়ক সরকারই আপত্তি, তাহলে এটা কি যুগপথ হয়? যুগপথের দার্শনিক ভিত্তি থাকলো? মোটেই থাকলো না। এই জন্যই আমি বলেছি যে বিএনপির উচিত, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চায় কি চায় না এই বিষয়েই তারা একমত নয়, অতএব কিসের যুগপথ, কার সাথে যুগপথ, এটা যুগপথ হতে পারে না। আরেকটা বিষয় দেখেন, বিএনপি কি ওই লোকদের সাথে যুগপথ করবে যেই লোকরা যে অপরাধ করছে সে অপরাধকে বিএনপি বহিষ্কারযোগ্য মনে করে? যেমন শওকত মাহমুদ সাংবাদিক নেতা, বিএনপি সাবেক নেতা, তাকে কেন বহিষ্কার করেছে? এই যে তত্ত্বাবধায়ক সরকার বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা বা এগুলোর সাথে জড়িত থাকার কারণে এনসাব ক্রাইম কমিটি যারা এগুলো প্রস্তাব করছে, এর মানে তত্ত্বাবধায়ক সরকার নয়, নির্বাচনের আগেই 2-3 বছরের জন্য জাতীয় সরকার, এই ধরনের প্রস্তাবনা এটা বিএনপির কাছে বহিষ্কারযোগ্য অপরাধ। এখন বিএনপির যে শরিকরা বহিষ্কারযোগ্য অপরাধ করছে তাদের সাথে কি যুগপথ আন্দোলন চলে, চালানো উচিত? কিছুতে না। এই জন্যই আমি বলেছি যে বিএনপির উচিত যুগপথ আন্দোলন বাদ দিয়ে দেয়া, যুগপথের কোনো কার্যকারিতা বা দার্শনিক গ্রাউন্ডেই নেই, কিসের যুগপথ করবে, এটাই শুরু হলো অলরেডি। আর এখন আরেকটা কনক্লুশনে আলোচনা করতে চাই, যে পরিস্থিতি যেটা হয়েছে, এই পরিস্থিতি জামাত শিবিরকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আবার কি পরিস্থিতি? যেমন বিএনপির ক্ষেত্রে যেটা হচ্ছে, যে বিএনপির যে মূল মিত্র, আসল মিত্র, গুরুত্বপূর্ণ মিত্র, তারাই এখন বিএনপির সাথে বহিষ্কারযোগ্য কাজ করছে। মাহমুদুর রহমান মান্না বিএনপি নেতা হলে বিএনপি বহিষ্কার করত, বিএনপি নেতা নয় এই কারণে তো আর তাকে চার্জও করতে পারে না, শরিকদের তো এর চাইতে বেশি কিছু বলতে পারে না। তো এক্ষেত্রে বিএনপি ধীরে ধীরে দেখছে
যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার কথা বলছে না, ভারতের কাছ থেকে অনেক আশা, কিন্তু ভারত থেকেই আওয়ামী লীগকেই সমর্থন দিয়ে যাচ্ছে বা যাবে, কেউই বিএনপির মনের আশা পূরণ করতে পারছে না, বিএনপি ক্ষমতায় বসিয়ে দিতে পারছে না। তাহলে বাধ্য হয়ে বিএনপি কী করবে? যতটুকু সম্ভব গণতান্ত্রিক আন্দোলন করবে, এবং ভোটের রাজনীতি যেহেতু শুরু হয়ে গিয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির লোকজন কোনো না কোনোভাবে অংশগ্রহণ করছে, জাতীয় নির্বাচন আসছে, তখন দেখবে যে না, এখন যাদেরকে কাছে টেনেছিল তাদের তো ভোটও নাই, আন্দোলনও নাই, দাবির সাথেও একমত নয়, এখন তো সম্পর্কও থাকে না, কী করার। এই পরিস্থিতিতে বিএনপির কাছে জামাত শিবিরের গুরুত্ব অনন্য উচ্চতায় পৌঁছাইতে পারে। কেন? যে জামাত শিবির তত্ত্বাবধায়ক সরকার চায়, তারা ওই অমুক দূতাবাস, তমুক দূতাবাস, অমুক অন্তর্বর্তীকালীন সরকার, অমুক কমিটি, তমুক কমিটি, এগুলোর সাথে নাই। জামাত এমনিতেই মজলুম, তাদের হিসাব নিকাশ সহজ, তাদের হারানোর কিছু নেই, তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চায়। বিএনপির 10 দফার সাথে মিল আছে, আর অন্য কারোর সাথে 10 দফার সাথে মিল নেই। তো দিন শেষে ঘুরে ফিরে বিএনপি যদি জনগণতান্ত্রিক নিয়মতান্ত্রিক রাজনীতি করে, তাহলে অবশ্যই যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই পরিস্থিতি জামাত শিবির গুরুত্ব বিএনপির কাছে অনন্য উচ্চতা নিয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা কি মনে করেন মন্তব্য করে জানান।